আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যান্টিনাস কুকিং লাইফস্টাইল। আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো ব্যস্ততার জন্য অনেকদিন ধরে ভিডিও শেয়ার করতে পারিনি, তো আজকে আমি চলে আসলাম আরেকটা ভিডিও নিয়ে, যেটা আমি আমার গার্ডেনে অনেকগুলো ভেজিটেবল হারভেস্ট করেছিলাম। তো ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করে কী কী রান্না করলাম, কীভাবে সংগ্রহ করে রাখলাম। তো আজকে আমি অনেকগুলো ভেজিটেবলস সংগ্রহ করেছিলাম। তো এখানে আমি পুঁই শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করব, তারপর আমি কলমি শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করব। আলহামদুলিল্লাহ দুটোটাই এত সুস্বাদু হয়েছিলাম, ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করি, হয়তো বা কারো না কারো একটু উপকারে আসতে পারে। তো এখানে আমি পুঁই শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করার জন্য প্রথমে আমি একটু তেল দিয়ে দিলাম, তারপর আমি একটু রসুন, রসুন একটু ব্রাউন হয়ে আসার পর আমি কিছু আনিয়ন দিয়ে দিলাম, কয়েকটা গ্রিন চিলিজ দিয়ে দিলাম, একটু সল্ট দিয়ে দিলাম। তেমন একটা মশলার প্রয়োজন হয় না, যখন পেঁয়াজটা একটু কষে আসে তখন আমি একটু মশলা দিয়ে দিছি। তো মশলার মধ্যে আমি এখানে হলুদের গুঁড়া, একটু মরিচের গুঁড়া, তারপর মিক্স পাউডারের গুঁড়া, তো ওইগুলো দিয়ে আমি ভালোভাবে মিক্স করে নিছি। তো যখন একটু মশলাগুলো কষে আসে তখন আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। আমি মশলা দেওয়াটা স্কিপ করে ফেলছি, তখন আমার ঘরে একে চলে আসছিল আর আমি ভিডিও করতে ভুলে গেছি। তো এখন চিংড়ি মাছগুলো দেওয়ার পর আমি ডেকে রাখতেছি কয়েক মিনিট পর, যখন চিংড়িগুলো একটু ভাজা হয়ে যায় তখন আমি পুঁই শাকগুলো দিয়ে দেব। আর পুঁই শাকগুলো কিন্তু খুবই শ্রিঙ্ক হয়ে যায়, অনেক পুঁই শাক থেকে অল্প পরিমাণ হয়ে যায় আর অনেক পানিও বের হয়। তো পুঁই শাকের মধ্যে সচরাচর পানি দিতেই হয় না, তো আমিও সেভাবেই কুকিং করব, আমি একটু পানি দেইনি। তো এখানে ডেকে রাখার কয়েক মিনিটের মধ্যেই দেখতে পাচ্ছেন একবারে নিচে থেকে চলে গেছে পুঁই শাক আর অনেক পানি বের হচ্ছে, আর এই পানি দিয়েই এই পুঁই শাকটা রান্না করা হবে। আর এভাবে যদি রান্না করে আপনারা খান, আলহামদুলিল্লাহ পুঁই শাকেরও যেভাবে টেস্ট পাওয়া যাবে চিংড়িরও তেমনইভাবে টেস্ট পাওয়া যায় আর খুবই স্বাদ হয়, কারণ অনেক মশলা ব্যবহার করলে মশলার একটা স্বাদ চলে আসে, সেজন্য আমি খুবই অল্প পরিমাণ মশলা ব্যবহার করেছি। তো এই তো কয়েক মিনিটের মধ্যেই পুঁই শাক একেবারেই খসে গেছে, যেহেতু শাকগুলো একেবারে ফ্রেশ গার্ডেন থেকে তোলা, তো তেমন একটা সময় লাগে না, সর্বোচ্চ মনে হয় 10 থেকে 15 মিনিট সময় লেগেছিল আমার কুকিং এর টাইম। তো এই তো রান্নাটা হয়ে গেছে আলহামদুলিল্লাহ, দেখতে যেমন লোভনীয় হয়েছে খেতে খুবই ভালো লেগেছে, বাচ্চারা খুবই পছন্দ করেছে। তো এখানে আমি আমার কষি তুলেছিলাম, তো ওইটা আমি সংগ্রহ করে রাখবো, আজকে আসলে আর কুকিং করবো না, কারণ অনেকগুলো খারিজ আজকে কুকিং করা হয়ে গেছিলো। তো এখানে আমি বেছে নিচ্ছি, তো কষু কিন্তু বাসার সময় একটাই ভয় হয়, কারণ ওইটা একটু চুল খায়, যদি ভালোভাবে না ওয়াশ করা হয় হাতটা তখন একটু চুল খায়। তো ভালোভাবে হাত পরিষ্কার করে নেবেন অথবা আপনারা গ্লাভ ব্যবহার করতে পারেন। আর ওইদিকে আমার বড় বাবাটা আলহামদুলিল্লাহ আমাকে কলমি শাক রেডি করতে হেল্প করতেছে, তো ও সবগুলো শাক সংগ্রহ করেছে। তারপর আমি আবারও একটু দেখে নিলাম পোকা আছে কিনা, ভালোভাবে ওয়াশ করে রেখে দিছি। আর এখানে চিংড়িগুলোকে আমি একটু ছোটো ছোটো করে রেখেছি, কারণ কলমি শাকের পরিমাণটা তেমন একটা ছিল না, আমার নেইবার এসে আরও কিছু নিয়ে গেছিলেন, তো আমরা সবাই মিলেই একটু একটু খেয়ে নিছি। আর কলমি শাকটা আমার গার্ডেনে প্রথমবার হয়েছিল, তো একটু আসলে শাকটা কিভাবে হয় সেটাই টেস্ট করলাম, খুবই মজা আসলে। তো ইনশাল্লাহ নেক্সট ডে আবারও লাগাবো। আর কিছু কলমি শাক এখনো গার্ডেনের মধ্যে রয়ে গেছে, তো ওইগুলো একটু প্রশাখা দিচ্ছে, দেখা যাক বড় হয় কিনা। তো এখানে আমি প্রথমে একটু গার্লিক, তারপর আনিয়ন আর একটু পরিমাণে হলুদ দিয়েছি, যাতে চিংড়ি মাছগুলো একটু কালারিং হয়, অন্যতো আপনারা মশলা না দিলেই হবে, যেভাবে শাক রান্না করা হয় সেভাবেই রান্না করে নিছি। যখন পেঁয়াজ একটু কষে আসে আমি চিংড়ি মাছগুলো দিয়ে তারপর শাকগুলোও দিয়ে দেই। এই তো আলহামদুলিল্লাহ কয়েক মিনিটের মধ্যেই শাকটা রেডি হয়ে গেছে, খুবই স্বাদ হয়েছিল, বাচ্চারা খুবই পছন্দ করেছে দুটা খাবারই। আর এই তো এখন আমি ভালোভাবে কুসুগুলোকে ওয়াশ করে নিচ্ছি।
আর ওইদিকে আমার বড় বাবাটা আবারও পটল ভিতরের দিকে যে সিট গুলো একটু শক্ত হয়ে যায় ওগুলো বের করে দিচ্ছে। ও আসলে ওইদিন খুবই হেল্প করেছিল, কারণ আমি গার্ডেন থেকে অনেক সময় বয়েই অনেক কিছু নিয়ে আসি না, কারণ এগুলো খেয়ে আমি বাঁচবো বা সংগ্রহ করে রাখবো বা কুকিং করব, অনেকটা টাইমের প্রয়োজন হয়, সময় সেটা করতে পারি না বলে অনেকটা বড়ই হয়ে যায়। তো আজকে আমার বড় বাবাটা আলহামদুলিল্লাহ সারাদিনই আমাকে হেল্প করতেছে, একটা নাটটা যখন একটা শেষ হয়ে যায় তখন বলে যে আবার আর অন্য কোনো কাজ আছে কিনা। তো ও খুবই পছন্দ করতেছে, সকাল বসে তো ওইগুলো করে নিচ্ছে। আর এই তো এখন আমি কচুকে একটা সসপ্যানের মধ্যে দিয়ে একটু সময় কুক করে নিছি, যাতে করে কচুর মধ্যে থেকে একটু পানি বের হয়ে আসে আর কচুগুলো একটু নরম হয়ে যায়। তো পানি যখন বের হয়ে আসে, এই তো কচু রেডি হয়ে গেছে, একটু নরম হওয়ার পর আমি নামিয়ে রেখেছি যাতে করে ঠান্ডা হয়ে যায়। আর ওইদিকে আমার পটলও রেডি, পটল আমি কিছুই করিনি, জাস্ট আমি ওয়াশ করে এখানে রেখে দিয়েছি পানি জড়ানোর জন্য। তো এখন কচু ঠান্ডা হয়ে গেছে, আমি যে প্লাগ পার দিয়ে যতটুকু আমার প্রয়োজন আমি এই কচু থেকে দুটো ভাগ করে নিচ্ছি, যাতে করে আমি অন্য সময় খেতে পারি। কচু খুবই উপকারী একটা খাবার, খুবই হেলদি খাবার। তো সচরাচর আমরা এই দেশে কচুর ডগা কিন্তু পাই না, আর গার্ডেন যদি একটু আধটু হয় খুবই ভালো লাগে খেতে। তো এখানে আমি দুটো মোছা করে রেখে দিচ্ছি, আর ওইদিকে আমি পটলগুলোকে যতটুকু ব্যাগের মধ্যে আটতেছে ততটুকু দিয়ে দিছি, কারণ পটল যখন সিদ্ধ হয় একটু কমে আসে। তো এই তো পটলগুলোকেও আমি এভাবে রেখে দিলাম। আর এভাবে রেখে আপনারা অনায়াসেই 6 থেকে 1 বছরই রাখতে পারবেন, কোনো সমস্যা হয় না, কারণ লাস্ট ইয়ারের ফসলগুলো আমি এখনো পর্যন্ত খাচ্ছি। তো আশা করি আমার আজকের এই ভিডিওটি একটু হলেও ভালো লেগেছে। যদি ভালো লাগে থাকে প্লিজ লাইক কমেন্ট এন্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ।